গত কয়েকদিনের টানা তাপপ্রবাহ ও খরায় দিনাজপুরে লিচুর গুটি ঝরে যাওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। অনাবৃষ্টি অব্যাহত তাপপ্রবাহে বেশিরভাগ গুটি নষ্ট হয়ে গেছে। নানা কীটনাশক প্রয়োগ করেও সুফল পাননি চাষিরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মৌসুমের শুরুতে প্রতিটি বাগানের মঞ্জুরি লিচুর মুকুলে পরিপূর্ণ ছিল, কিন্তু গুটি আসার সময় থেকে টানা তাপপ্রবাহে মঞ্জুরিগুলো শুকিয়ে গুটি ঝরে যাওয়ায় লিচুর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। আসলে অতিরিক্ত খরার কারণে আমাদের লিচুর গাছের ফল ঝরে যাচ্ছে এবং আমের গাছের থেকে আম পড়ে যাচ্ছে, পোকা ধরছে বা বোটা নরম হয়ে গেছে, কিছু কিছু লিচু দেয়া যাচ্ছে পোকা ধরে গেছে। দিনাজপুরের বাগানগুলোতে মাদ্রাজি, বোম্বাই, কাঁঠালি, চায়না থ্রি ও বেদানা জাতের লিচুর প্রচুর মুকুল এলেও বৈশাখে তীব্র তাপপ্রবাহ আর অনাবৃষ্টিতে পুড়ে গেছে সেগুলো। লিচু আমাদের প্রচুর মুকুল আইছে, পানি না হওয়ার কারণে মুকুলগুলো ঝরে যায়। লিচু সে তুলনায় আমাদের লিচু কম ধরেছে এবং আমাদের কৃষকে এবারে লস হবে। লিচুর গুটি রক্ষায় বাগানে নিয়মিত সেচ ও গাছে পরিমিত ঔষধ প্রয়োগ করতে চাষীদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আসলে তাপমাত্রা যেহেতু অনেক বেশি, সেজন্য কিন্তু পানি ধরে রাখার কথা বলা হয়েছে এবং আমাদের যে বাগানগুলো আছে সেখানে আমরা বাগানের যে কৃষক তাদেরকে কিন্তু পরামর্শ দিচ্ছি যে আপনারা বাগানগুলোতে পানি স্প্রে করেন। লিচুগুলো যেহেতু এতদিন যে তাপপ্রবাহ চলছিল সেটার কারণে কিন্তু তাদের যে তাপমাত্রার কারণে ভিতরে কিন্তু একটা এক্সটার্নাল প্রেশার তাদের মধ্যে তৈরি হয়েছে, তো এটা থেকে আমাদেরকে মিনিমাইজ করার জন্য আমরা ওই যে পানির যে পরামর্শটা দিচ্ছি সঙ্গে সঙ্গে বোরন, সলুবর বোরন, একটা লিকুইড বোরন পাওয়া যায় সেটা কিন্তু স্প্রে করার আমরা পরামর্শ দিচ্ছি যাতে ফলটা ফেটে না যায়। দিনাজপুরে এবার 5,500 হেক্টর জমিতে লিচুর বাগান করা হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।